খোলা আকাশের নিচে স্থাপন করা বয়লার চুল্লিতে উচ্চ তাপ সৃষ্টি করতে বায়োগ্যাসের মাধ্যমে দেয়া হয় আগুন। প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাশাপাশি দুইটি চুল্লিতে গলানো হয় বিভিন্ন ধরনের 500 কেজি প্লাস্টিক বর্জ্য। টানা 3 ঘন্টা জ্বালানোর পর প্লাস্টিক গলে এক পর্যায়ে সৃষ্টি হয় বাষ্প। বাষ্প থেকে সৃষ্ট বায়োগ্যাস এই আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়, আর প্লাস্টিক গলে তরল পদার্থ পাইপলাইনের মাধ্যমে রূপান্তরিত হয়ে তৈরি হয় ডিজেল। ইউটিউব দেখে কয়েক মাস আগে 6 বন্ধু মিলে শুরু করেন বিকল্প জ্বালানি তেল তৈরির এই উদ্যোগ। আমরা 6 জনে মিললে পলিথিন আর প্লাস্টিক এগুলা টোহানি শুরু করলাম। শুরু করে পরে আস্তে আস্তে এটা বানানি শুরু করলে বানানি হয়ে গেছে, মানে তেল হয়। বিকল্প পদ্ধতিতে তৈরি করা এই ডিজেল আবারও চুল্লিতে গরম করলে তীব্র গরমে তা থেকে পরিশোধন হয়ে সৃষ্টি হয় পেট্রোল। খনি থেকে পাওয়া জ্বালানি তেল আর বিকল্প জ্বালানি তেলের পার্থক্য সাধারণ দৃষ্টিতে বোঝার উপায় নেই। কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করায় এই জ্বালানি এখন নিজেরাই ব্যবহার করছেন পরীক্ষামূলকভাবে। বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য থেকে যে জ্বালানি তৈরি করা হচ্ছে তা দিয়ে প্রাথমিকভাবে পাওয়ার টিলার এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানে ব্যবহার করা হলেও এর বাণিজ্যিক ব্যবহারের জন্য পরিশোধনের পাশাপাশি প্রয়োজন উচ্চতর গবেষণা, এমনটাই মনে করছেন এই উদ্যোক্তারা। আপাতত ছোটো করে শুরু করছি, যে পেট্রোলটা আসে এটা আমরা নিজেরা মোটরসাইকেলে ব্যবহার করি, আর ডিজেলটা সেলো মেশিনে আমরা বিক্রি করি। সরকার আমাদেরকে সহযোগিতা করে রিফাইন মেশিন আনার জন্য, এটা আরও পরিশোধন করার জন্য। এই ক্ষেত্রে তাহলে আমরা বাণিজ্যিকভাবে সরকারের আমরা সহযোগিতা করতে পারবো এই জ্বালানি ক্ষেত্রে। এই তেল তৈরির মাধ্যমে ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য অপসারণ হওয়াকে ইতিবাচক মনে করলেও পরিবেশগত দিক বিবেচনায় এর উচ্চতর পরীক্ষার আশ্বাস উপজেলা প্রশাসনের। যদি ভালো কিছু থেকে থাকে, টেকনিক্যাল টিমের সাপোর্ট নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, তারপর সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হবে। 500 কেজি প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন হয় 200 থেকে 250 লিটার। বিকল্প পদ্ধতিতে প্রতি লিটার ডিজেলের উৎপাদন খরচ 50 থেকে 55 টাকা, এছাড়া পেট্রোলের উৎপাদন খরচ 70 থেকে 75 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।